সামরিক শক্তি বৃদ্ধির দিক থেকে পৃথিবীর সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী দেশগুলোর একটি হচ্ছে ইরান। তবে তাদের এয়ারফোর্স ভয়ঙ্কর সংকটে রয়েছে। জাতিসংঘের অবরোধ থাকায় 2020 সাল পর্যন্ত কোনো আধুনিক যুদ্ধবিমান ক্রয় করতে পারেনি। নিষেধাজ্ঞা শেষ হলে রাশিয়া থেকে যুদ্ধবিমান অর্ডার করতে পারবে, এটাই প্রত্যাশিত ছিল। সেই ক্ষেত্রে 2021 সালে আধুনিক ফাইটার অর্ডার করলে তার ডেলিভারি পেতে 2025 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, ইরান চলতি বছরে রাশিয়া থেকে SU-35 যুদ্ধবিমান ডেলিভারি পেতে যাচ্ছে। এত অল্প সময়ের মাঝে আধুনিক ফাইটার ইরান এয়ারফোর্সে অন্তর্ভুক্ত হবে, এটা ইরান কখনো কল্পনাও করেনি। প্রকৃতপক্ষে মার্কিন নিষেধাজ্ঞা ইরান এয়ারফোর্সের জন্য যেন এক আশীর্বাদ। আপনারা অনেকেই জানেন, ইন্দোনেশিয়া 11টি এবং মিশর 24টি SU-35 অর্ডার দিয়েছিল। তার উৎপাদন এবং পাইলট প্রশিক্ষণ ইতিমধ্যেই সম্পন্ন করেছে রাশিয়া, এবং 2021 সালেই তার ডেলিভারি দেওয়ার কথাও ছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া এবং মিশরকে হুমকি দেয়, তারা যদি রাশিয়া থেকে যুদ্ধবিমান ক্রয় করে তবে অর্থনৈতিক অবরোধ দেয়া হবে। এই কারণে ইন্দোনেশিয়া ইতিমধ্যেই চুক্তি বাতিল করেছে। এছাড়া মিশরও চুক্তি বাতিল করেছে বলে জানা যায়। এদিকে বিশাল সংখ্যক যুদ্ধবিমান ইতিমধ্যেই তৈরি সম্পন্ন হয়েছে। রাশিয়া এখন তৃতীয় কোনো দেশের কাছে SU-35 রপ্তানি করতে চায়, আর এই ক্ষেত্রে একমাত্র বিকল্প হচ্ছে ইরান। কেননা মার্কিন নিষেধাজ্ঞা শুধুমাত্র ইরানের ওপর কার্যকর নয়, দ্বিতীয়ত ইরানের আধুনিক ফাইটার প্রয়োজন। ইরান একাধিকবার রাশিয়ার সঙ্গে আলোচনা করেছে আধুনিক ফাইটার ক্রয়ের জন্য। সেই ক্ষেত্রে মিশর এবং ইন্দোনেশিয়ার জন্য তৈরি করা SU-35 চলতি বছরে ডেলিভারি পাবে ইরান। ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের মতে ইরান এবং রাশিয়ার মাঝে $10 বিলিয়ন একটি সামরিক চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। ইরান 20 বছরের মধ্যে এই অর্থ পরিশোধ করবে। চুক্তির আওতাধীন আধুনিক ফাইটার, শক্তিশালী লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিলিটারি স্যাটেলাইট অন্তর্ভুক্ত থাকবে। ইরানের এই মুহূর্তে এই সমরাস্ত্রগুলোর সবচেয়ে বেশি প্রয়োজন। চুক্তির আওতাধীন প্রাথমিকভাবে 24টি SU-35 ডেলিভারি পাবে, যার আর্থিক মূল্য প্রায় $2 বিলিয়ন। এছাড়াও 2 রেজিমেন্ট S-400 লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম পাবে, যার আর্থিক মূল্য প্রায় $3 বিলিয়ন, এবং একটি উচ্চ ক্ষমতার অধিকারী মিলিটারি স্যাটেলাইট পাবে, যার আর্থিক মূল্য প্রায় $1 বিলিয়ন। অর্থাৎ $6 বিলিয়ন সমরাস্ত্র খুব শীঘ্রই ডেলিভারি পাবে ইরান সশস্ত্র বাহিনী। এছাড়াও অতিরিক্ত $4 বিলিয়ন সামরিক চুক্তির বেশিরভাগ অর্থ ফাইটার জেট ক্রয় করার জন্য ব্যয় করা হবে, বিশেষ করে অতিরিক্ত 12টি SU-35 অর্ডার করা হতে পারে। এছাড়াও রাশিয়া থেকে হেভিওয়েট সামরিক পরিবহন বিমান IL-76 অর্ডার করতে আগ্রহী 2টি, যার আর্থিক মূল্য $300 মিলিয়ন। ইরানের এই মুহূর্তে সামরিক পরিবহন বিমান প্রয়োজন। এছাড়াও অ্যাটাক হেলিকপ্টার, আধুনিক রাইফেল সহ বিভিন্ন সমরাস্ত্র ক্রয় অন্তর্ভুক্ত থাকবে। $10 বিলিয়ন সামরিক চুক্তির প্রায় 70% অর্থ ব্যয় করা হবে বিমান বাহিনীর আধুনিকায়নের জন্য। ইরানের সামরিক শক্তি সেনাবাহিনীর ওপর নির্ভরশীল, বিপরীতে নৌবাহিনী এবং বিমানবাহিনী পিছিয়ে রয়েছে। তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী আরব দেশগুলো এবং ইসরায়েল, প্রতিপক্ষের প্রধান শক্তি বিমানবাহিনীতে। তাই যুদ্ধে জয়লাভ করতে হলে ইরান বিমানবাহিনীর শক্তি বৃদ্ধির কোনো বিকল্প নেই। কেননা ইরানের F-4, F-5, F-14 ফাইটার রয়েছে, যা 1960 এবং 70-এর দশকে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও কিছু MiG-29 এবং JS-7 ফাইটার রয়েছে, যা আরব বিশ্বের সবচেয়ে দুর্বল বিমানবাহিনীর অধিকারী বাহরাইনের কাছেও পরাজিত হবে। সুতরাং সৌদি আরব, আরব আমিরাত, মিশর এবং ইসরায়েলের মতো প্রতিপক্ষের মোকাবেলায় ইরান বিমানবাহিনীর শক্তি বৃদ্ধি করা ওয়াজিব ছিল। এই বিষয়ে অবগত ছিল ইরানের সামরিক বাহিনী, এই জন্য অবরোধ শেষ হতেই পদক্ষেপ নিয়েছে। ইরানের জন্য সবচেয়ে আদর্শ ফাইটার রাশিয়ার SU-35, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলো থেকে ফাইটার ক্রয় করতে পারবে না। কিন্তু আরব এবং ইসরায়েল বিমানবাহিনীর ফাইটার ফিল্ড এই ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী। তাদের রয়েছে F-15, F-16, F-18 এবং F-35। এছাড়া ইউরো ফাইটার টাইফুন, ফ্রান্সের ডাসল রাফেল, এই ধরনের ফাইটারকে মোকাবেলা করতে সক্ষম শুধুমাত্র রাশিয়ার SU-35। পৃথিবীর 5টি চতুর্থ প্রজন্মের ফাইটার রয়েছে, যার সক্ষমতা প্রায় সমান। এগুলো হচ্ছে মার্কিন F-15 আর F-18। এছাড়াও ইউরো ফাইটার টাইফুন এবং ফ্রেন্সের ডাসল রাফেল। অন্যদিকে রয়েছে রাশিয়ার SU-35। আরব দেশগুলোর সেরা প্রতিটি ফাইটার রয়েছে, সুতরাং তার মোকাবেলায় ইরানের একমাত্র বিকল্প রাশিয়ান SU-35, যা তারা অর্ডার করতে যাচ্ছে। ইরানের সর্বমোট 200টি ফাইটার প্রয়োজন।
কমপক্ষে 2030 সাল নাগাদ, কেননা ইরান 250টি ফাইটার অপারেট করে, যদিও এগুলোর বেশিরভাগই ব্যবহার উপযোগী নয়, তাই তার রিপ্লেসমেন্ট হিসেবে ন্যূনতম 200টি ফাইটার প্রয়োজন। তাছাড়া প্রধান প্রতিপক্ষ সৌদি আরব, মিশর, আরব আমিরাত এবং ইসরায়েল এই চারটি দেশের ফাইটার ফ্লিটে 200+ যুদ্ধবিমান থাকবে 2030 সাল নাগাদ, কিন্তু ইরানের পক্ষে কোনোভাবেই 200টি SU-35 ক্রয় করা সম্ভব নয়। এই জন্য অন্তত 80টি SU-35 2030 সাল পর্যন্ত অন্তর্ভুক্ত করতে চায় ইরান, আর এমন পরিকল্পনা বাস্তবায়ন করার সামর্থ্য রয়েছে ইরানের। এই ক্ষেত্রে ব্যয় করতে হবে $7 বিলিয়ন। অন্যদিকে একটি সিঙ্গেল এজির মাল্টিরোল ফাইটারকে নির্বাচন করবে, যার মাধ্যমে পুরনো ফাইটারকে রিপ্লেস করা হবে, আর এই ক্ষেত্রে একমাত্র বিকল্প চীনের ZNC ফাইটার, যা এই মুহূর্তে ইরানের প্রয়োজন। রাশিয়া এবং চীনকে যদি ইরান সঠিকভাবে কাজে লাগাতে পারে, তবে ইরানের আধুনিক সমরাস্ত্র চাহিদা শতভাগ পূরণ করা সম্ভব, কেননা চীন এবং রাশিয়া এমন কোনো সমরাস্ত্র নেই যা উৎপাদন করতে সক্ষম নয়। ইরানের আধুনিক বিমান বাহিনী গঠন শেষ হলে নৌবাহিনীর ওপর গুরুত্ব দিতে হবে, বিশেষ করে তাদের প্রয়োজন আধুনিক সাবমেরিন এবং এয়ার ডিফেন্স ফ্রিগেট। এই ক্ষেত্রে রাশিয়া এবং চীন আধুনিক সাবমেরিন উৎপাদন করতে সক্ষম, যা ইরানের চাহিদা অনুযায়ী আদর্শ হবে। এছাড়াও উভয় দেশ আধুনিক ফ্রিগেট উৎপাদন করে, যার সক্ষমতা যথেষ্ট শক্তিশালী, বিশেষ করে সৌদি আরব, মিশর এবং আরব আমিরাত নৌবাহিনীর মোকাবেলায় তা যথেষ্ট হবে। 2030 সালের পর যুক্তরাষ্ট্র তার আধিপত্য চীনের কাছে বহুলাংশে হারিয়ে ফেলবে। এর অর্থ ইরানের ওপর মার্কিন অবরোধ ধীরে ধীরে অকার্যকর হবে, ফলে অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে ইরান এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে $1 বিলিয়ন ব্যয় করতে পারবে। ভবিষ্যতে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে আবির্ভূত হতে পারে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম এই দেশটি। সেই ক্ষেত্রে ZNC এবং SU-35 সামগ্রিকভাবে 150 থেকে 200টি 2030 সাল পর্যন্ত অন্তর্ভুক্ত করতে সক্ষম হলে ইরানের সঙ্গে লড়াই করার সামর্থ্য কোনো একক আরব দেশের থাকবে না, এমনকি ইসরায়েলেরও নয়। ইরানের এয়ার ডিফেন্স ক্যাপাবিলিটি মুসলিম বিশ্বের সবচেয়ে এগিয়ে, এছাড়া ব্যালিস্টিক মিসাইল শক্তিও সবচেয়ে বেশি, তাই বিমান বাহিনীর শক্তি বৃদ্ধি পেলে ইরান পরিপূর্ণভাবে নিরাপদ থাকবে, এই নিয়ে আর কোনো সন্দেহ নেই। এই ধরনের সামরিক বিষয় নিয়ে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে নিয়মিত চোখ রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।